টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। পরিবহন শ্রমিকদের অভিযোগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলায় সড়ক মহাসড়ক অনিরাপদ হয়ে উঠছে। মঙ্গলবার রাতে টাঙ্গাইলে বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার একজনের দেয়া তথ্যে গাজীপুর থেকে গ্রেপ্তার হন আরও দুজন। তারা হলেন আব্দুল আওয়াল ও নুরুন্নবী। শুক্রবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের পুলিশ সুপার জানান, ঘটনায় জড়িত আরও কয়েকজনের তথ্য পেয়েছেন তারা। নুরুন্নবী যে তথ্য দিয়েছে, তার দেওয়া তথ্য মতে আমরা অপরাপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করি, কিন্তু দিনের বেলাতে তাদের গ্রেপ্তার করতে আমরা গ্রেপ্তার করতে পারিনি। অতঃপর এই দুজন আসামিকে নিয়ে আমরা সকাল 11টায় আমাদের জেলা গোয়েন্দা অফিসে আমরা চলে আসি, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি, তারা আমাদের হেফাজতে রয়েছে। চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। রিসেন্টলি যে ঘটনা ঘটছে, এজন্য তো আমরা সবাই ভয়ে ভয়ে আছি। রাত্রেবেলা জানি, আমি সাধারণত রাত্রে জানি করি, তো এই ঘটনার জন্য আর কি রাতে জানি করতেছি না। তো মেয়ে যখন বাসে করে উঠে কোনো জায়গায় যায়, তার নিরাপত্তাটা অবশ্যই দরকার। অন্য কোনো যাত্রী টিকিট ছাড়া উঠছে কি না, এগুলো অবশ্যই দেখা উচিত। যদি এখানে কোনো অঘটন ঘটে, একটা সিট নাম্বার দেখেও কিন্তু মানুষটাকে বের করা যায়। এবং রাস্তা থেকে যদি একজন মানুষ উঠানো যায়, তাহলে এই মানুষটা যদি গাড়ির ভিতরে যদি মনে করেন যে এরকম বিশৃঙ্খলা করে, তাহলে এর দায় দায়িত্ব কে নেবে? পরিবহন শ্রমিকদের অভিযোগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতার কারণেই সড়কে এ ধরনের ঘটনা ঘটছে। যেগুলো হাইওয়ে পুলিশগুলো থাকে, এগুলো এক জায়গাতে থাকে, এই রাস্তায় চলাচলের দিকে আমাদের দিকে খেয়াল দেয় না। এবং কি কাছিকাটা ক্যামেরাম্যান যে চেক দেয়, শুধু খালি বড় পরিবহনগুলো চেক দেয়, নর্মাল পরিবহনগুলো চেক দেয় না। আসলে আমরা লজ্জাজনক, এবং পুলিশ প্রশাসন আরও একটু নজরদারি করে, তাহলে হয়তো এর থেকে আমরা রেহাই পেতে পারি। যাত্রী কল্যাণ সমিতি মনে করে এসব ঘটনার দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এড়াতে পারে না। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান দেখেছে, এটা প্রতি বছর 20-22টি পর্যন্ত ধর্ষণ এবং যৌন নির্যাতনের ঘটনা গণপরিবহনগুলোতে ঘটে থাকে। আর আসলে প্রকৃতপক্ষে ঘটনা আরও বেশি। আমাদের নারীরা এই বিষয়গুলোকে ধামাচাপা দিয়ে রাখতে চান এবং এগুলো এড়িয়ে চলতে চান, সেই কারণে আমাদের সব ঘটনা কিন্তু আমাদের নজরে আসে না। আমি মনে করি আমাদের যে পরিমাণ ঘটনা ঘটছে, এটা কিন্তু আমাদের উদ্বেগের কারণ হিসেবে দাঁড়িয়েছে। 2013, 2016 ও 2017 সালে চলন্ত বাসে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। আলোচিত এসব মামলা উচ্চ আদালতে বিচারাধীন। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। পরিবহন শ্রমিকদের অভিযোগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলায় সড়ক মহাসড়ক অনিরাপদ হয়ে উঠছে। মঙ্গলবার রাতে টাঙ্গাইলে বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার একজনের দেয়া তথ্যে গাজীপুর থেকে গ্রেপ্তার হন আরও দুজন। তারা হলেন আব্দুল আওয়াল ও নুরুন্নবী। শুক্রবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের পুলিশ সুপার জানান, ঘটনায় জড়িত আরও কয়েকজনের তথ্য পেয়েছেন তারা। নুরুন্নবী যে তথ্য দিয়েছে, তার দেওয়া তথ্য মতে আমরা অপরাপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করি, কিন্তু দিনের বেলাতে তাদের গ্রেপ্তার করতে আমরা গ্রেপ্তার করতে পারিনি। অতঃপর এই দুজন আসামিকে নিয়ে আমরা সকাল 11টায় আমাদের জেলা গোয়েন্দা অফিসে আমরা চলে আসি, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি, তারা আমাদের হেফাজতে রয়েছে। চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। রিসেন্টলি যে ঘটনা ঘটছে, এজন্য তো আমরা সবাই ভয়ে ভয়ে আছি। রাত্রেবেলা জানি, আমি সাধারণত রাত্রে জানি করি, তো এই ঘটনার জন্য আর কি রাত্রে জানি করতেছি না। তো মেয়ে যখন বাসে করে উঠে কোনো জায়গায় যায়, তার নিরাপত্তাটা অবশ্যই দরকার। অন্য কোনো যাত্রী টিকিট ছাড়া উঠছে কি না, এগুলো অবশ্যই দেখা উচিত। যদি এখানে কোনো অঘটন ঘটে, একটা সিট নাম্বার দেখেও কিন্তু মানুষটাকে বের করা যায়। এবং রাস্তা থেকে যদি একজন মানুষ উঠানো যায়, তাহলে এই মানুষটা যদি গাড়ির ভিতরে যদি মনে করেন যে এরকম বিশৃঙ্খলা করে, তাহলে এর দায় দায়িত্ব কে নেবে? পরিবহন শ্রমিকদের অভিযোগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতার কারণেই সড়কে এ ধরনের ঘটনা ঘটছে। যেগুলো হাইওয়ে পুলিশগুলো থাকে, এগুলো এক জায়গাতে থাকে, এই রাস্তায় চলাচলের দিকে আমাদের দিকে খেয়াল দেয় না। এবং কি কাছিকাটা ক্যামেরাম্যান যে চেক দেয়, শুধু খালি বড় পরিবহনগুলো চেক দেয়, নর্মাল পরিবহনগুলো চেক দেয় না। আসলে আমরা লজ্জাজনক এবং
পুলিশ প্রশাসন আরও একটু নজরদারি করে তাহলে হয়তো এর থেকে আমরা রেহাই পেতে পারি। যাত্রী কল্যাণ সমিতি মনে করে এসব ঘটনার দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এড়াতে পারে না। আর 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান দেখেছে এটা প্রতি বছর 20-22টি পর্যন্ত দর্শন এবং যৌন নির্যাতনের ঘটনা গণপরিবহনগুলোতে ঘটে থাকে। আসলে প্রকৃতপক্ষে ঘটনা আরও বেশি, আমাদের নারীরা এই বিষয়গুলোকে ধামাচাপা দিয়ে রাখতে চান এবং এগুলো এড়িয়ে চলতে চান, সেই কারণে আমাদের সব ঘটনা কিন্তু আমাদের নজরে আসে না। আমি মনে করি আমাদের যে পরিমাণ ঘটনা ঘটছে এটা কিন্তু আমাদের উদ্বেগের কারণ হিসেবে দাঁড়িয়েছে। 2013, 2016 ও 2017 সালে চলন্ত বাসে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। আলোচিত এসব মামলা উচ্চ আদালতে বিচারাধীন। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।